বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন শুধু জুলাই অগাস্ট গণহত্যা নয় পনেরো বছরে আওয়ামী লীগ যে হত্যা গুম অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লার বাড়িতে যান তিনি আবদুল্লার কবর জিয়ারত করেন তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এ সময় পরিবারের যে কোনো এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয় পরে সাংবাদিকদেরকে হাসান আরিফ বলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ তাদের দোষরদের বিচার শুরু হয়ে গেছে